বিএসএনএল বিরাট খুশির খবর বাংলায় শুরু হয়ে গেল ফোর টাওয়ার লাগানো একশো টাকায় আঠাশ দিন দুশো টাকায় নব্বই দিন ভ্যালিডিটি খুবই সুবিধা হবে এবার বাংলার মানুষের বাংলা সহ গোটা ভারতের মানুষের কিন্তু এবার সুবিধা হতে চলেছে কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফোর টাওয়ার বিএসএনআল কিন্তু ইতিমধ্যে লাগানো শুরু হয়ে গেছে আর বেশি টাকা দিয়ে কিন্তু রিচার্জ করতে হবে যারা এতদিন ভাবছিলেন যে বোডাফোন জিও আইডিয়া এবং এয়ারটেল থেকে যদি বিএসএনএলে চলে আসি সেক্ষেত্রে কি আমাদের নেট চলবে সেক্ষেত্রে কি আমাদের যে নেটের কাজ রয়েছে ইন্টারনেটের কাজ রয়েছে সেগুলো কি সম্পূর্ণ হবে এখন থেকে আর কোনো ভয় নেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে নেটওয়ার্ক সেটা কিন্তু লাগাচ্ছে সেটা হচ্ছে ফোর জি নেটওয়ার্ক বিএসএনএলের তো আপনাদের বিস্তারিত জানাবো যে এই বিএসএনএল ফোর জি টাওয়ার কোথায় লাগানো হচ্ছে আপনার এলাকায় ফোর জি টাওয়ার পায় কি না সেটাও আপনারা চেক করতে পারবেন এবং শেষে আমরা দেখব এই যে একশো আট টাকায় রিচার্জ আঠাশ দিন এবং দুশো এক টাকায় রিচার্জ নব্বই দিন কী কী কিন্তু সুবিধা থাকছে বিএসএনএল এর মতো সস্তায় পুষ্টিকর কোথাও কিন্তু আপনারা রিচার্জ পাবেন না ওর জন্যই আপনারা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনার এলাকায় যদি এই ফোর জি টাওয়ার পায় তাহলে কেন আপনারা এই একশো আট টাকার জায়গায় দুশো নিরানব্বই টাকা দিয়ে কিন্তু অন্য কোনো সিম রিচার্জ করতে যাবেন যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই সুবিধা রয়েছে এবং আপনার এলাকাতে টাওয়ার পাবে কি না সেটাও দেখে আপনারা কিন্তু মাত্র তিনশো টাকার যে রিচার্জ সেটা একশো টাকায় কিন্তু আপনারা নিতে পারেন অর্থাৎ তিনশো টাকার রিচার্জ মাত্র একশো টাকায় আপনারা পেয়ে যাবেন তো চলুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমরা বিস্তারিত আজকে দেখে নিই যে বিএসএনএল ফোর জি টাওয়ার কোথায় লাগানো হচ্ছে এবং বিএসএনএলের যে পপুলার প্যাকগুলো রয়েছে এই দুটো প্যাক আমরা বিস্তারিত এই ভিডিওতেই দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন খেলা শুরু হয়ে গিয়েছে বন্ধুগণ বিএসএনএল ইন্ডিয়ার টাওয়ার রিইনস্টলেশন কিন্তু কাজ শুরু হয়েছে বাংলায় মুর্শিদাবাদ জেলার কান্দির পাঁচস্তুপি গ্রামে এই কিন্তু টাওয়ার বসানো হচ্ছে ধন্যবাদ বিএসএনএলকে ট্রেন নেগে আনার জন্য বিএসএনএল বিএসএনএল ফোর জি এটা কিন্তু হ্যাশট্যাগ ইউজ করা হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে বিএসএনএল এই যে ফোর টাওয়ার এটা কিন্তু কোথায় লাগানো হচ্ছে এটা মুর্শিদাবাদ জেলার কান্দির পাঁচথুপি গ্রামে কিন্তু বসানো হচ্ছে তো এই মুর্শিদাবাদ জেলার কেউ যদি থেকে থাকেন এই গ্রামের আশেপাশে কমেন্টে কিন্তু জানাবেন বা আপনারা এরকম ছবি তুলে কিন্তু আমাদের পাঠাতে পারেন সেক্ষেত্রে বাকিরাও কিন্তু জানতে পারবে যে হ্যাঁ বিএসএনএলের টাওয়ার কিন্তু লাগানো শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ধরনের যন্ত্রপাতি কিন্তু নিয়ে মিস্ত্রিগণ কাজ শুরু করে দিয়েছে খুব দ্রুত কিন্তু এই যে ফোর টাওয়ার সেটা কিন্তু চালু করা হবে আপনারা দেখতে পাচ্ছেন বিএসএনএল এর আগেই কিন্তু অনেক টাওয়ার লাগানো ছিল যেগুলো কিন্তু এয়ারটেল জিও ওরা কিন্তু ভাড়া নিয়ে তাদের ফোর জি চালাচ্ছিল এখন কিন্তু বিএসএনএল তাদের নিজের যে টেকনোলজি সেটা কিন্তু লাগানো শুরু করেছে অর্থাৎ ফোর কিন্তু নিজস্ব তারা লাগানো শুরু করে দিয়েছে খুব দ্রুত কিন্তু মুর্শিদাবাদ জেলা সহ আরও যে অন্যান্য জেলা রয়েছে প্রত্যেকটা জেলাতেই আপনারা দেখবেন যেখানে যেখানে বিএসএনএলের টাওয়ার রয়েছে সেখানে সেখানে কিন্তু ফোর জির কাজ শুরু হয়ে গেছে এই টাওয়ার যে লাগানো হচ্ছে এটা লাগানো সম্পূর্ণ হলেই আপনারা ফোর জি স্পিডে কিন্তু এই যে এত কম দামের রিচার্জ আপনারা পেয়ে যাবেন এবং এখানে আমরা এবার বিস্তারিত বিএসএনএলের যে মানে রিচার্জ প্ল্যান রয়েছে সেটা একটু দেখে নেবো দেখুন বিএসএনএল ওয়েস্ট বেঙ্গল টেলিকম সার্কেল এখানে যদি আমরা দেখি পরিষ্কার করে আপনারা দেখতে পাচ্ছেন ছোট থেকে ছোট রিচার্জ কিন্তু এখানে রয়েছে যেমন ষোলো টাকা আঠারো টাকা থেকে কিন্তু শুরু হচ্ছে তো আমরা সরাসরি দেখে নেব একশো টাকা এবং দুশো এক টাকা তো আপনারা যদি এই পিডিএফটা চান তাহলে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে বলতে পারেন আমি আপনাদের এই পিডিএফটা দিয়ে দেবো আপনার ডিটেলসে সমস্ত প্যাকগুলো কিন্তু দেখে নিতে পারেন খুবই সুবিধা রয়েছে বিএসএনএলে আপনারা কিন্তু একবার দেখে পছন্দ হলে আপনারা কিন্তু আসতে পারেন দেখুন সরাসরি আমরা চলে যাব একশো আট টাকার যে রিচার্জ এই যে দেখতে পাচ্ছেন একশো আট টাকার রিচার্জ এখানে সি লেখা রয়েছে আনলিমিটেড ভয়েস রয়েছে সোজাসুজি যদি আমরা চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন এক জিবি পার ডে এবং এখানে যদি আমরা দেখি ভ্যালিডিটি কিন্তু আঠাশ দিন রয়েছে আঠাশ দিন ভ্যালিডিটি যুক্ত কিন্তু আপনারা এই প্ল্যান পেয়ে যাচ্ছেন একশো আট টাকায় মাত্র এই একশো আট টাকায় রিচার্জ আপনারা যখন করবেন এটা কিন্তু দেখুন এফ আর সি লেখা রয়েছে অর্থাৎ এটার মানে হচ্ছে ফার্স্ট রিচার্জ অর্থাৎ শুধুমাত্র প্রথম রিচার্জেই কিন্তু আপনারা এই একশো আট টাকা দিলে আঠাশ দিন ভ্যালিডিটি পেয়ে যাবেন কিন্তু পরবর্তীতে আঠাশ দিনের রিচার্জ নিতে হলে আপনাকে কিন্তু একশো সাতাশি টাকা বা একশো টাকা কিন্তু রিচার্জ করতে হবে এই যেখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো রয়েছে দেখুন চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি সাতানব্বই সব রকমের রয়েছে তো এখান থেকে এই ছিয়াশি টাকায় দিলে আপনি দেড় জিবি পার ডে পেয়ে যাবেন এবং যদি সাতাশি দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দুই জিবি পার ডে পেয়ে যাবেন এটার ভ্যালিডিটি কিন্তু আঠাশ দিন আর থাকছে না এটার ভ্যালিডিটি কিন্তু তখন তিরিশ দিন হয়ে যাচ্ছে মানে কতটাই সুবিধা কিন্তু রয়েছে এবং আমরা যদি দেখি দুশো এক টাকার যে রিচার্জ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুশো এক টাকায় জিপি টু তিনশো মিনিট কল আপনারা পেয়ে যাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে যদি আমরা সোজাসোজি চলে যাই ছয় জিবি ডেটা নিরানব্বইটা এস এম এবং দেখুন ভ্যালিডিটিটা দেখুন নব্বই দিন কিন্তু ভ্যালিডিটি পাচ্ছেন যারা চান যে আপনাদের একটা সিমে শুধুমাত্র মিনিমাম রিচার্জ করে সিমটাকে চালু রাখবো সেক্ষেত্রে কিন্তু এই প্ল্যানটা অনেক ভালো কারণ আপনারা ছয় জিবি ডেটাও পাচ্ছেন এস পাচ্ছেন আবার নব্বই দিনের ভ্যালিডিটি কিন্তু পেয়ে যাচ্ছেন সঙ্গে তিনশো মিনিট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভাবতে পারছেন বিশাল কিন্তু একটা অফার রয়েছে বিএসএনএলে এবং সব থেকে হাইস্ট প্যাকে যদি আমরা চলে যাই দুশো মানে দু হাজার নশো নিরানব্বই টাকা যদি আমরা দেখি আপনারা এখানে দেখতে পাচ্ছেন একদম দুশো মানে তিন টাকা দিয়ে যদি আপনি রিচার্জ করেন একবার তিন জিবি পার ডে আপনি ডেটা পাবেন কত দিনের জন্য একশো এস এম পার ডে পাবেন তিনশো দিনের জন্য মানে বারো মাসের রিচার্জ মাত্র তিন হাজার টাকায় তাও তিন জিবি পার ডে এক জিবি দেড় জিবি দু জিবি নয় তিন জিবি পার ডে এস এম এস দেখুন একশো এস এম এস পার ডে তিনশো পঁয়ষট্টি দিনের জন্য আশা করি আপনারা বুঝতে পারছেন যে কত কম খরচেই কিন্তু বিএসএনএলে আপনাদের রিচার্জ হয়ে যাবে তাছাড়াও কিন্তু এখানে ফুল টক টাইম রয়েছে আপনারা দুশো কুড়ি টাকা রিচার্জ করলে দুশো কুড়ি টাকাই পাবেন পাঁচশো টাকা রিচার্জ করলে পাঁচশো টাকাই পাবেন যখন আগে আমরা টক টাইম ইসে করতাম রিচার্জ করতাম তেমন কিন্তু রয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন দেখুন এখানে কিন্তু দেওয়া রয়েছে যে এই যে ইনফরমেশান আপনারা পাচ্ছেন বা আপনাদের যদি বিশদে আরও জানতে হয় তাহলে বিএসএনএলের কিন্তু দেখুন এখানে টোল ফ্রি নাম্বার দিয়েছে ফর মোর ইনফরমেশন ডায়ল দেখুন পনেরোশো তিন অর্থাৎ ওয়ান ফাইভ জিরো থ্রিতে কিন্তু আপনারা ফোন করতে পারেন ফ্রম বিএসএনএল এবং আপনারা দেখুন এখানে বলতে পারছেন এই যে নাম্বারটা দিয়েছে এই নাম্বারটাতে আপনারা ফোন করতে পারেন যে কোনো নাম্বার থেকে অর্থাৎ আপনার কাছে ধরুন এয়ারটেল জিও ভোডাফোন আইডিয়া সিম রয়েছে সেক্ষেত্রে আপনারা এই নাম্বারটাতে ফোন করে সমস্ত কিছু জানতে পারেন যদি আপনার কাছে বিএসএনএল ফোন থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু বিএসএনএল সিম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ওয়ান ফাইভ থ্রি জিরোতে কল করে বিস্তারিত জানতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনাবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন রয়েছে সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে এবার কথা হচ্ছে আপনাদের এলাকাতে বিএসএনএল নেটওয়ার্ক রয়েছে কিনা কিভাবে কীভাবে চেক করবেন তো আমি আপনাদের বলে দিই আমার আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি যে আপনার এলাকাতে ফোর জি টাওয়ার পাচ্ছে না কি টু জি টাওয়ার পাচ্ছে নাকি থ্রি জি টাওয়ার পাচ্ছে সেটা কিন্তু আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে চেক করতে পারবেন তো আগের ভিডিওটা আপনারা দেখে অবশ্যই চেক করে নিন যে আপনাদের এলাকাতে বিএসএনএল টাওয়ার বসানো হচ্ছে কি না বা আপনাদের যে বিএসএনএল টাওয়ার আশেপাশে রয়েছে কি না আপনি বিএসএনএল সিম নিলে ইন্টারনেট চলবে কি না আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব ধন্যবাদ